আসসালামু আলাইকুম, আমি সাবরিনা তিশা। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দোয়া করি সবার মনের ইচ্ছা যেন পূরণ হয়, সৎ ইচ্ছাগুলো যেন আল্লাহ পূরণ করে। আমি আজকে আলোচনা করব ইতালি থেকে নুলোস্তা বের হওয়ার পর বাংলাদেশে VFS অফিসে আপনার তারপরে কী কী কাগজ লাগে, আমি সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। আর তার সাথে দেখতে থাকুন ভিডিও। প্রথমে আমি বলতে চাই যে ভিডিওতে যে জায়গাটা দেখছেন সেটা হচ্ছে মনফলকন সিটি, মনফলকন বা মনফলকনে যে কোনো একটা বলে এটা, আর আমি এখানেই থাকি। তো চলেন আসল কথা যাই। ইতালিতে যদি সিজনাল বা নন সিজনাল ভিসা বের হয় তারপরে নুলোস্তা, অনেকেই অনলাইন কপি পায়, অনেকেই মানে পাঠায়, মানে বাংলাদেশে পাঠায় কুরিয়ার করে, তো তারপরে 5-6 দিন পর হাতে পাই আসল কপিটা। তো অনলাইন আসল যেটাই কপি জমা দেন না কেন, সিজনাল নন সিজনাল ভিসার জন্য আপনার লাগবে হচ্ছে নুলোস্তা, এখন আসলটা হোক আর নকল মুগ্ধে বের হয়ে গেছে, আসল হোক আর অনলাইন কপি হোক, যেটাই হোক নুলোস্তা আপনার। দ্বিতীয়ত পাসপোর্ট, আপনার পাসপোর্ট, আর অবশ্যই পাসপোর্টের মেয়াদ 16 মাস থাকা লাগবে নিম্নে। তারপরে ছবি লাগে, কিন্তু আপনি ছবি নিয়ে যেতে পারবেন না, আপনি যদি ছবি নিয়ে যান ভিতরে ছবি ওরা অ্যালাউ করে না, আপনাকে ওখানে ছবি তুলতে হবে, ওদের VFS-এর অফিসে আপনাকে ছবি তোলা লাগবে। এই তিনটা কাগজ লাগে। অনেকেই আগে মানে আগে হয়তো লাগতো আমি জানি না, কিন্তু অনেক দিন ধরে তো এই তিনটাই লাগে। আগে নাকি বাবা মার কাগজও লাগতো, জন্ম নিবন্ধন বা আইডি কার্ড এই টাইপের কিছু লাগতো, তো এখন ওরকম কোনো কিছু লাগে না। এখন সিজনাল নন সিজনাল ভিসার জন্য এই তিনটা কাগজ লাগে। আর একটা ইনফরমেশন, VFS-এর অফিস এখন হচ্ছে বনানীতে, আগে তো বাড্ডায় ছিল, আর আগস্ট মাসের 24 তারিখ, মানে আমি যদি কালকে ভিডিও আপলোড করি, আজকে তো 23, তো 24 মানে আগস্ট মাসের 24 তারিখ থেকে আপনি VFS-এর অফিসে অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে যেতে পারবেন না, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আগে তো আমরা চলে যেতাম সরাসরি লাইনে দাঁড়িয়ে বা এভাবে যেত, কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। আর ফ্যামিলি ভিসায় নুলোস্তা যদি জমা দেন তাহলে তার জন্য আপনার কী কী কাগজ লাগবে, তার জন্য প্রথমত পাসপোর্ট, নুলোস্তার আসল কপি লাগবে, তারপরে আপনার হাজবেন্ডের পাসপোর্ট, আর আপনার হাজবেন্ডের যদি যদি পাসপোর্টের মেয়াদ শেষ হয় দিয়ে আবার আগের পাসপোর্ট থাকে, মানে এরকম করে যদি 2-3টা পাসপোর্ট থাকে তাহলে সেই সবগুলো পাসপোর্টেরই ফটোকপি লাগবে, সবগুলো পেজের ফটোকপি লাগবে, আর কালারিং পেজের ফটোকপি লাগবে। রেসিডেন্টের ফটোকপি লাগবে আপনার হাজবেন্ডের, আর রেসিডেন্টের ফটোকপিতে কমিনি থেকে মার্কাদি বললো 16 ইউরো লাগাতে হবে। তারপরে লাগবে পারমর্শ দাসর জন্য, সেই সৌজন্য তো আপনার 16 ইউরোর মার্কাদি বলল লাগাতে হবে। আর যদি সৌজন্যর মেয়াদ না থাকে তাহলে আপনার যে রিসিভারটা থাকবে সেই রিসিভারটার মধ্যে আপনাকে এখানে মানে যে জায়গায় থাকবে আপনার হাজব্যান্ড সেই জায়গার হাজব্যান্ড বা ওয়াইফ যাকেই নিয়ে আস যার জন্যই নুলোস্তা বের করেছে, তো তার মার্কাদি বলল লাগবে, 16 ইউরো মার্কাদি বলল লাগবে সৌজন্য ইয়াতে। তো আর বাকি যেগুলো কাজ থাকে সেগুলো হচ্ছে আমরা তো সবাই এজেন্সির মাধ্যমেই করি, সরাসরি তো আর কেউ জমা দেয় না, তো বাকি কাজগুলো এজেন্সি করে দিবে। এর মাঝে আমি একটা কথা বলতে চাই, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন তো সাবস্ক্রাইব করেন না, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। একটা সাবস্ক্রাইব করলে না আমার মনোবলটা অনেক বেশি হয় আর মনে হয় যে হ্যাঁ আরও ভিডিও আপলোড করি, নতুন নতুন করে আমি ভিডিও আপলোড করি। তো প্লিজ 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 রিকোয়েস্ট, ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন আর লাইক দিবেন। আর আমি তো ছোট্ট চ্যানেল, আপনারা যদি সাপোর্ট করেন আস্তে আস্তে আরও অনেক ভিডিও করব, আমি যতদূর জানি বা জানার চেষ্টা করে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিব। তো এরপরে আবার আসল কথায় চলে আসি, ফালতু কথা বললাম হয়তো এটা, কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো তারপরে আপনি যখন VFS-এর অফিসে যাবেন এগুলো নিয়ে এজেন্সির মাধ্যমে ওরা বাকি কাজ করে দিবে। যাওয়ার পর আপনাকে তো দুইভাবে জিজ্ঞাসা করে ওরা, যে আপনি নর্মালে কাগজ জমা দিবেন না VIP-তে।
তো আমার মতে নর্মালে জমা দেওয়াই ভালো, ভিআইপিতে দিয়ে নাই। ভিআইপিতে দিলে 1.5 থেকে 2 হাজার টাকা বেশি লাগে, কিন্তু তেমন কিছু করা লাগে না। ওরা আপনাকে তখন ওরা শুধু ফটোকপি করে নিয়ে এসে আপনাকে দিবে, আর ছবি তোলার জায়গায় আপনাকে নিয়ে যেয়ে দেখাই দিবে, ব্যাস এতটুকু, এর বেশি কিচ্ছু না। তো এইটুকু কাজ তো আপনি নিজেই করতে পারবেন, তাই না? শুধু শুধু কেন 1.5-2 হাজার টাকা বেশি দিবেন? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।